নমস্কার, মিলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঝাল চিংড়ি ফ্রাই। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর আমি মোটামুটি 350 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর আমার লাগবে অল্প একটু লবণ আর হলুদ আর একটু জিরে গুঁড়ো। আমি এবার খুব অল্প তেলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আমি মাছ ভাজার সময় দুটো লঙ্কা কুচানো দিয়ে দেবো। যেটা করে দেবো চিংড়ি মাছ আমি একবারই ভেজে নেব। তাতে চিংড়ির ভাজতে বেশিক্ষণ লাগে না। আমি যা সেটা হালকা করে ফেটে নাড়া করে নেবো। আর দুটো লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমার ভাতের পরিমাণটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। আর আমি কড়াতে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজটা আর টমেটোটা ভালোভাবে ভাজার জন্য। আমি কড়াইতে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেমন লঙ্কাতে পছন্দ করবেন তেমন কাঁচা লঙ্কা দেবেন। আমি এটা একটু তবে ঝাল দিলে বেশি ভালো লাগে। আমি ঝাল খাওয়ার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আমি এখানে একটু হালকা করে চিনি দিয়ে দেবো। সামান্য আমি চিনি দিয়ে দিলাম। হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি টমেটোটাও দিয়ে দেবো, কারণ টমেটোটা আমাকে অনেকক্ষণ ফেটতে হবে। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করবো। টমেটোটা কষা হয়ে গেলে আমি একটু সামান্য জিরে দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে এখানে আদা রসুনও দিতে পারেন, কিন্তু আমি এটা আদা রসুন দিয়ে করিনি। আমি এটা প্লেন পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো। আবার অনেকে ইচ্ছে করলে শুধু আদাও দিতে পারেন, এটা একটু টেস্টটা ভালো হবে। একটু রিচ হয়ে যাবে বলে আমি আদা রসুন দিয়ে দিই। হালকা একটু জল দিয়ে নিচ্ছি, জাস্ট চিংড়ি মাছটা একটু সেদ্ধ সেদ্ধ হওয়ার জন্য। যদিও চিংড়ি মাছটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি খুব সামান্য হাফ চামচ মতো দিয়ে দিয়ে দিলাম। এবার আমি ততক্ষণ করছি যতক্ষণ আমার মশলাটা দিকে তেল না বেরিয়ে আসে। আর এই জলটা যতক্ষণ না শুকোই।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জলটা পুরোটাই শুকিয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা একটু দিয়ে দেবো। দিয়ে হালকা জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে দেবো কিছুক্ষণ। খুব অল্প আছে, আমি ঢাকা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা আর দেবো না, জলটাকে শুকিয়ে নেবো ফিরিক দিয়ে। এবার ঝোলটা অনেকটাই টেনে টেনে নিয়েছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে এবার বন্ধ করে দেবো গ্যাসটা। চিংড়ি ফ্রাইটা আমার হয়ে এসেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।